খোকন মণ্ডল বেশ কিছুদিনের প্রচেষ্টায় কুকুর দিয়ে গাড়ি টানানোর কাজটি আয়ত্তে এনেছেন। তার কুকুরটির নাম ফটিক, দেশি একটি কুকুর। কুকুরের মুখে লাগাম লাগিয়ে জুড়ে দিলেন এ গাড়ির সাথে, গলায় ঝুলিয়ে দিলেন একটি ঘন্টা। লাগামে টান দিলেই ঘোড়ার গাড়ির মতোই কুকুরটিও থেমে যায়। এখন কুকুর গাড়িতে চড়েই এ গ্রামে ও গ্রামে যাতায়াত করেন খোকন মণ্ডল। দূর থেকে দেখলে মনে হয় না ঘোড়া নয়, এ গাড়ি টানছে একটি কুকুর। পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ালি গ্রামের আফতাব মোল্লার পালিত একটি মোরগের ডাক একটু অন্যরকম। ভয় পেলে মোরগটি যেভাবে ডেকে ওঠে সেটাকে আল্লাহ আল্লাহ শব্দের সাথে তুলনা করা যায়। ভেতরে বিভিন্ন দেশের বর্ণিল সব পাখির বসবাস। রং রূপে এক একটি পাখি যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে বসেছে। চমৎকার এই পাখিটির মূল্যই হচ্ছে 14 লাখ টাকা। তোমার নাম বলো তো। হাকি। তুমি তোমার আব্বুর নাম বলতে পারবে? নাম তার আব্দুল হাকিম। বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার দোগাছি গ্রামে। তার সমবয়সীদের থেকে আব্দুল হাকিম অনেকটা ছোট। আব্দুল হাকিমের এই ক্ষুদ্রতা এলাকার মানুষের কাছে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে। এলাকার সবার কাছেই সে সুপরিচিত, আদরণীয় বটে। এলাকাবাসীর কাছে বাড়িটি তাই কুটি বাড়ি নামে পরিচিতি পেয়েছে। বিজ্ঞানের ভাষায় জিনগত সমস্যার কারণে কিছু কিছু মানুষ খর্বাকৃতি বা বামন হতে পারে। এটা সাধারণত বংশগত একটি সমস্যা। সাধারণত ময়নাগোত্রীয় পাখিরাই চর্চার ফলে মানুষের কথা নকল করতে পারে, কিন্তু কাকের কথা বলার ঘটনা বেশ বিরল। কামিনী সেই বিরল ঘটনা ঘটিয়ে এলাকায় বেশ হইচই ফেলে দিয়েছে। অবিকল মানুষের মতোই কথা বলতে পারে কামিনী। আম্মু, আসো, কামিনী, আয় আয় ইত্যাদি শব্দগুলো কাকটি বেশ স্পষ্টই উচ্চারণ করে। ৪৫ বছর বয়সে বাচ্চু নিয়মিত কাঁচ খাওয়ার অভ্যাস করেছেন। বছর তিনেক আগে একটি বৈদ্যুতিক বাল্বের কাঁচ চিবানোর মাধ্যমে তার এই অদ্ভুত অভ্যাস শুরু হয়েছিল। এখন তিনি নিয়মিত কাঁচ খেতে পারেন। এক এক করে অনেকগুলো জ্যান্ত শিং মাছ গিলে তা আবার জ্যান্তই বের করে নিয়ে আসতে পারেন। তার এ কৌশলটি সত্যিকার অর্থেই খুবই বিপজ্জনক। পশুপাখি প্রেমী এ মানুষটির ঝোলা ব্যাগে সবসময় পাউরুটি, মুড়ি, বিস্কুট, বিরিয়ানি, রুটি কিংবা দুধ থাকে।
থাকে। ইতোমধ্যে এলাকার পশু পাখিগুলো বেশ চিনে ফেলেছে ব্রজগোপাল সাহাকে। হুক্কা, নতুন প্রজন্মের কাছে এটা নিতান্তই অপরিচিত এক বস্তু। বিশেষ করে শহুরে মানুষের কাছে হুক্কা বর্তমানে বিস্তৃত এক অধ্যায়। শুধু শহরের কথা না, গ্রামাঞ্চলেও বর্তমানে হুক্কার খুব একটা ব্যবহার হয় না। সাধারণত ধান, সরিষা দানা। পোস্টকার্ডে ক্ষুদে শিল্পের কাজ করেন উত্তম কুমার বিশ্বাস। একটি ধানের একপাশে সার্ভুক্ত সাতটি দেশের রঙিন পতাকা এঁকেছেন। এ কাজটি করতে তার সময় লেগেছে প্রায় 20 দিনের মতো। সাধারণত খেজুর গাছের মাথা একটি হয়, কিন্তু সীমারামপুরের খেজুর গাছটি সত্যি ব্যতিক্রমী। ১৭ থেকে ১৮টি ঝোপালো মাথা নিয়ে দাঁড়িয়ে আছে বিচিত্র এই খেজুর গাছ। মাথাগুলো ছড়ানো ছিটানো নয়। মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার পেশা ব্যবসা হলেও নেশা ইঁদুর ধরা। ২০০৭ সাল থেকে শুরু হয় তার ইঁদুর নিধন অভিযান। এলাকাবাসীর কাছে হান্নান মোল্লা এখন ইঁদুরের জম নামে বেশি পরিচিত। রমনের স্নেক হাউসে রয়েছে 100-এর মতো বিভিন্ন প্রজাতির সাপ। এর বেশিরভাগই অবশ্য গোখরা প্রজাতির। স্নেক হাউসে সাপদের বসবাসের জন্য তৈরি করা হয়েছে অনেকগুলো চেম্বার। এসব চেম্বারে সাপগুলো গাদাগাদি করে থাকে। চেম্বারের ভেতরে কখনো সাপগুলো ঘুমিয়ে থাকে নিশ্চিন্তে, কখনো বা চেম্বার থেকে বের হয়ে ফোঁস ফোঁস করতে থাকে। সাপের এই ভয়ঙ্কর ফোঁস ফোঁস শব্দ অনেকেরই আতঙ্কের বিষয়।